হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, যারা যারা আমার রান্নাঘর দেখছো, সব বন্ধুদের জানাই আমার স্বাগতম। আর যে বন্ধুরা দূর দেশে থাকে, সেই বন্ধুরাও আমার রান্নাঘর দেখছো, তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকে আমি কিছু শাপলার ফুল নিয়ে নিয়েছি। এই দেখো, শাপলা তো সবাই খেয়েছো, শাপলার ফুল খেয়েছো কি না জানি না। তো আজকে আমি দেখো শাপলার ফুল দিয়ে আমি কি বানাবো, তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখো এই রেসিপিটা, আশা করি তোমরা খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ভিতরে একটা হলুদ অংশ আছে, ওটাকে আমি ফেলে দেব। আর সাইডে যে দেখো সবুজ রঙের একটা ফুলের পাপড়ি আছে, সেটাকেও ফেলে দেব। খালি ভিতরের ফুলের সাদার পাপড়িগুলো আমি নেব। তো দেখো বন্ধুরা, আমি ফুলের সাদা পাপড়িগুলো আমি নিয়ে নেব। তো দেখো, এই দেখো আমি নিয়ে নিয়েছি, ভিতরের অংশটা দেখো ফেলে দিয়েছি, এর মধ্যে দানা থাকে। তো যাই হোক, এটা আমি ফেলে দেব। আর দেখো, আমি সাদা অংশগুলো বেছে নিয়ে নেব, আর এই অংশটা আমি উপরের অংশটা আমি ফেলে দেব সবুজ। তো বন্ধুরা দেখো, দেখতেও কত সুন্দর লাগছে, আর দেখো ফুলের পাপড়িগুলো এত সফট, দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি সবগুলো এইভাবে পাপড়িগুলো নিয়ে নেব। পাপড়িগুলো নেওয়ার পরে তারপরে আমি কি বানাবো, তো তোমাদের দেখাবো। এবার দেখো, আমি সবগুলো দেখো পাপড়িগুলো নিয়ে নিয়েছি। এবার আমি একটু, তো দেখো বন্ধুরা, ভিতরের অংশটা আর উপরে সবুজ পাতাটা আমি ফেলে দিয়েছি। এবার দেখো, হাত দিয়ে একটু আমি সব পাপড়িগুলো ধরলেই দেখো ভেঙে যাচ্ছে। বঠি দিয়ে কাটা লাগবে না, হাত দিয়ে একটু ছিঁড়ে নিতে পারবে পাপড়িগুলো। তারপর আমি এর মধ্যে কি কি দেব, তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি অল্প করে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তার সাথে দেখো আমি অল্প করে বেসন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে যদি শাপলার ফুলের বড়া বানাও, খেতে খুব টেস্টি, আর গরম ভাতে আর কোনো কথাই হবে না। তো দেখো, লবণও মাপ মতন দিয়ে দেবো। এবার দেখো, হলদিও মাপ মতন দিয়ে দিলাম। এইবার দেখো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দেখো, দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে। তো দেখো বন্ধুরা, জলটা অল্প অল্প দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে এবার দেখো ভালো করে একটু মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। এবার দেখো বন্ধুরা, আমি একটু হাত দিয়ে মেখে নেব। যে কোনো জিনিস হাত দিয়ে মেখে নিলে ভালো হয়। এই দেখো, আমি হাত দিয়ে মেখে নিলাম, বেশি পাতলাও হবে না, বেশি গাঢ়ও হবে না। বড়া যেরকমভাবে বানান সেইভাবেই মেখে নিতে হবে। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তো বন্ধুরা, শাপলা তো অনেকভাবে অনেক রকমভাবে খেয়েছো, তো শাপলার ফুলের বড়া এত খেতে সুন্দর আর খুব টেস্টি। এই বড়া দিয়ে গরম ভাত খেয়ে নিতে পারবে এক থালা। তো যাই হোক বন্ধুরা, আমি একটু তেল দিয়ে দিলাম বেশি করে। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে শাপলা ফুলের বড়াগুলো ভেজে নেব। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, এইবার ধরো এক এক করে আমি বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, খেতে খুব টেস্টি। শাপলার ফুল তো অনেকেই ফেলে দেয়, কিন্তু শাপলার ফুলের বড়া খেতে খুবই সুন্দর। আরও অল্প কিছু আমি এই তেলের মধ্যে দিয়ে নেব। দেওয়ার পরে বন্ধুরা, এক পিঠ হয়ে গেলে পরের পিঠটা আমি উল্টে দেব। অতক্ষণ একটু এক পিঠ হতে থাকুক বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, এবার আমি এক পিঠ উল্টে দেব। শাপলা ফুলের বড়া খুব মচমচে হয় আর খেতেও খুব সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা,
আমি এক পিঠ উল্টে দিলাম, এই দেখো সবগুলো এক এক করে বন্ধুরা উল্টে দেব। পরের পিঠটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। ততক্ষণ বন্ধুরা আমি এগুলো সব উল্টে দিচ্ছি এক পিঠ। তো দেখো বন্ধুরা পরের পিঠটাও হয়ে গেছে, এবার আমি দেখো একটু ভালো করে নেড়ে নেব। বেশিক্ষণ রাখবো না, যেহেতু ফুলের বড়া বেশিক্ষণ টাইম লাগে না ভাজতে। এই দেখো এবার একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। বেশি রাখলে কি হবে, যেহেতু ফুলের বড়া পুড়ে যেতে পারে, এর জন্য আমি তাড়াতাড়ি করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে, এই দেখো, এই দেখো লাল লাল হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব সব বড়াগুলো, তারপরে যেগুলো থাকবে বন্ধুরা এক এক করে আমি ভেজে তোমাদের সামনে আসব। ততক্ষণ বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি, এই দেখো। তো বন্ধুরা খুব মচমচে হয়েছে, আর দেখো কালারটাও কত সুন্দর, আর দেখো এই দেখো আর সফট। তো বন্ধুরা রোজদিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো শাপলা ফুলের বড়া কেমন লাগলো কমেন্টে দ্বারা জানাবে, লাইক শেয়ার করতে ভুলবেন না, সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে একটু দেখার জন্য। তো আজকে বন্ধুরা রাখবো, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে।